গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া সিনহা। আমি প্রিয়া। তো আজ সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখলাম আমার হাজব্যান্ড খেলে ধুলে এসে চা বসিয়ে দিয়েছে আমাদের সকলকে সারপ্রাইজ করার জন্য। দেন চা খেয়ে দিয়ে আমি সকালবেলার কাজ শুরু করে ফেললাম। আমার ছেলেও এখানে ঘুম থেকে উঠে পড়েছে, আমি নিতে এসে দেখে আবার ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। তারপরে ছেলেকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে দিয়েই আমি চলে এসেছি রান্নাঘরে, ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করব। এখানে ফ্রুট অ্যান্ড নাটসের মুসলিটাকে নিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর গরম দুধ দিয়ে এটাই আমি ওকে এখন খাইয়ে দেব। আর খাওয়ানোর সময় আপনারা তো জানেনই অনেক সময় লেগে যায় ওকে খাওয়াতে, অনেক গল্প গুজব করে তারপর ওকে খাওয়াতে হয়। তানিশকে খাওয়াতে আমার বেশ কিছুটা টাইম লেগে গিয়েছিল। তারপর বিছানা টিছানা তুলে আমি স্নান করে নিয়েছি আর তানিশকেও স্নান করে রেডি করে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি, সামনে একটি মন্দির আছে, সেখানে পুজো দিতে। আজকে মন্দিরে পুজো দিতে যাওয়ার একটি কারণ হলো আজকে আমাদের পঞ্চমতম বিবাহবার্ষিকী। আর এখানে আমি শিবের মাথায় যখন জল ঢালছি, তানিশও আমাকে দেখে বলছে ও নাকি জল ঢালবে, তাই আমি ওর হাত ধরে জল ঢালিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেলে সকালের খাবারটা আমরা বাইরেই আজকে খেয়েছিলাম। তারপর বাড়িতে এসে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আমার শাশুড়িমা সমস্ত কিছুই রেডি করে রেখেছিলেন, আমি এসে কেবলমাত্র চিকেনটাকে রান্না করেছি। আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার ট্রিটটা ছিল সম্পূর্ণই আমার শাশুড়িমার তরফ থেকে। চিকেন বাদে ভাত আর টুকটাক যা আমার ছেলের জন্য রান্না হয়েছিল সেগুলো শাশুড়িমাই রান্না করে রেখেছিলেন। আমি ছেলের জন্য আলাদা করে চিকেন খুব একটা রান্না করি না, আমাদের রান্না করা তরকারি ও খায়। যদি একান্তই ঝাল হয়ে থাকে বেশি, তাহলে আমি ওকে ধুয়ে তারপরে আমাদের তরকারিটাই ওকে খাওয়াই। দুপুরের রান্নাটা আমাদের সেদিন একটু লেটই হয়েছিল, তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। দিন বিকেলবেলা আমরা সকলে মিলে একটু বাইরে বের হয়েছিলাম ঘুরতে। এদিক ওদিক একটু ঘুরে তারপর মোমো খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। দেন বাড়িতে এসে আবার ঢুকে গেছি যথারীতি কিচেনে রাতের খাবার রেডি করার জন্য। আজকে রাত্রেবেলায় রুটি করছি আর ফেরার পথে নিয়ে এসেছিলাম চিকেন ভর্তা। তো বিবাহবার্ষিকীর দিনের রাত্রের মেনু হলো চিকেন ভর্তা দিয়ে রুটি। বিয়ের যদিও বা 5 বছর হয়ে গেছে, তবুও বলতে গেলে খুব ভালো মতন আমি এখনও রুটিটা বানাতে শিখিনি, মোটামুটি যা পারি কাজ চলে যায়। রুটি করা হয়ে গেলে আমি একেবারে দুধটাও জাল দিয়ে রেখে দিয়েছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একেবারে বাসনপত্র ধুয়ে সমস্ত কিচেনটাকে ক্লিন করে নেব। আমি প্রত্যেক দিনই এই কাজটাই করি, রাত্রেবেলায় একেবারে কিচেন ক্লিন করে রাখি যাতে সকালবেলায় উঠে আমাকে কোনো এক্সট্রা কাজ করতে না হয়। রাত্রেবেলায় আমার ছেলে বেশিরভাগই ওর বাবার কাছেই ঘুমায়, তাই এই সময় আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে চলে গেছে শোয়াতে আর আমি সেই সময়টার সুযোগটা কাজে লাগিয়ে নিচ্ছি। সোফার চাদরটা কাচতে দেব বলে একেবারে তুলে নিয়ে অন্য একটা চাদর পেতে নিলাম। আর এই সময় যেহেতু হাতে অনেকটা টাইম পেয়েছি, তাই আমি সমস্ত ফার্নিচারগুলো ঝাড়ামোছা করে নেব এখনই। সত্যি বলতে আমি বাচ্চাকে সাথে করে নিয়ে সমস্ত কাজ করে এই সমস্ত কিছু মোছার প্রত্যেকদিন টাইম করে উঠতে পারি না,
তাই যখন টাইম পাই চেষ্টা করি একেবারেই সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার। তো এইভাবে কাজকর্ম, ঘোরাফেরা, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব করেই আমার বিবাহবার্ষিকীর দিনটা কেটে গেছে। আর রইল বাকি গিফটের কথা, সেটা কোনো একটা মিনি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ।